হচ্ছে আমেরিকার নিউজার্সিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির অক্ষরধাম অক্ষরধাম আমাদের পূজার বাজেট থাকছে মানমনিক চল্লিশ লক্ষ টাকা আমাদের বিভিন্ন পরিকল্পনাও আছে যেমন বেটি পড়াও বেটি বাজাও এইসব কিছু থাকছে এবং সবচেয়ে বেশি যে আমাদের পরিবেশ সম্বন্ধে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও ইত্যাদি আমাদের মধ্যে থাকছে এবার পুজোতে আচ্ছা এইবার পুজোতে আমরা সবাই রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজোতে যেন এসে আনন্দ উপভোগ করে যান আমরা সেই প্রচেষ্টা এবং কিভাবে আমরা সুন্দর করবো আমাদের সব সদস্যরা সদস্যরা মিলিত ভাবে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা পুজো করছেন দর্শনার্থী পারবে টানতে না আপনারা দেখেছেন আমরা বিগত তিন চার বছর যাবৎ বড় বাজেটে পুজো করতে পারছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসীর যে জনগণ আমাদের অনেক প্রচুর পরিমাণে আমাদের এখানে আসছেন দর্শনার্থী এবং সেই বক্তবৃন্দকে আবার আমরা আগামী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পুজোতে আসার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের মন্দিরের থিম এবং যে সব জিনিস আছে আপনাদের প্রচার মাধ্যমে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা পুরু মণ্ডপ এবং দুর্গা প্রতিমা তৈরি কি রাজ্যের শিল্পী না এইবার আমরা গত বছরও আমরা বাইরের শিল্পীদের পশ্চিমবঙ্গের শিল্পী হচ্ছেন আপনার গুরুপ্রদ পণ্ডা এবং আমাদের যে প্যান্ডেল যে থিমটা আমাদের ফুটিয়ে তুলবেন উনি পশ্চিমবঙ্গ থেকে আগত নবদ্বীপের সঞ্জিত দেবনাথ এবং শুধু একজনই আমাদের মধ্যে থাকছে যে আলোকসজ্জা উনি আমাদের এখানে টিটু নামে পরিচিত স্থানীয় শিল্পী তাদের মাধ্যমে আমাদের মন্দিরের কাজের ভার দিয়েছি ওদের উপর আমি আমাদের শিবনগর মডার্ন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং এইবার পুজোর সভাপতি নাম আমার নাম প্রদীপ কুমার ঘোষ আমাদের এই কমিটিতে ক্লাবেরই সেক্রেটারি